হনুমান জয়ন্তীতে গ্রহপীড়া থেকে মুক্তি হবেনই হবেন এবং সকল প্রাপ্তি ঘটবে, আপনার মনের ইচ্ছা পূরণ হতে বাধ্য। আজ হনুমান জয়ন্তী, আজ 23শে এপ্রিল 2024 মঙ্গলবার, হনুমান জয়ন্তী ও চৈত্র পূর্ণিমা। আজ থেকে 18 দিন সমস্ত রাশির জাতক জাতিকাদের ভাগ্যের চাকা সচল হবেই। কেন হবে তা বলছি। মীন রাশিতে বুধাদিত্য যোগ, শশযোগ, চতুর্গ্রহী রাজযোগ। আবার 24শে এপ্রিল 2024 বুধবার বৃহস্পতি শুক্র একত্র হয়ে গজলক্ষ্মী যোগ সূচিত করেছে। সুতরাং বলা বাহুল্য, একসঙ্গে চার চারটি শুভ যোগ সূচিত হয়েছে হনুমান জয়ন্তীতে, অর্থাৎ হনুমানজির জন্ম জয়ন্তীতে। হনুমানজির প্রিয় রাশিগুলি হলো মেষ রাশি, মিথুন রাশি, কর্কট রাশি, বৃশ্চিক রাশি, কুম্ভ রাশি। এরা তো উপকৃত হবেই। এছাড়া ভগবান রামচন্দ্র অতি ভক্ত হনুমান, তিনি একমাত্র হনুমানজি যিনি কোনোরূপ গ্রহপীড়া ভোগ করেননি। ভগবান বিষ্ণুর কৃপা লাভ হবে এই চৈত্র পূর্ণিমাতে, সুতরাং তারও কীভাবে নাম করবেন, তার কীভাবে পূজা অর্চনা করবেন তাও আমরা বলবো। পূর্ণিমায় হনুমান জয়ন্তী, চৈত্র পূর্ণিমা একটি বিশেষ দিন, সেই শুভক্ষণে শুভ যোগে হনুমানজির কৃপা পেতে আপনারা কী কী করবেন তা নিয়ে আমরা সবিস্তারে 10টা পয়েন্ট বলবো, যা এখনও পর্যন্ত এত সুন্দর কোনো অনুষ্ঠান আপনারা দেখেননি। হনুমানের প্রকৃত ভক্ত হলে ভিডিওটি সকল বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করবেন, এতে সকল মানুষ উপকৃত হবে যারা কষ্টে দিন কাটাচ্ছে। হনুমান এমন এক দেবতা, এমন এক ভক্তের সাগর ভগবান শ্রীবিষ্ণুর, ভগবান রামচন্দ্রের, যার কৃপা সব সময় পাওয়া যায়, খুব অল্প ডাকেই তার কৃপা পাওয়া যায়। শনিদেব খুব তুষ্ট হন ভগবান শ্রীবিষ্ণুর পূজা করলে এবং হনুমানজির পূজা অর্চনা করলে। শনিদেবের কৃপা পাবেন, হনুমানজির ভক্তদের শনিদেব কৃপা করেন। তাই যারা শনির দশা অন্তর্দশায় 7.5-তে কষ্ট ভোগ করছেন, তারা হনুমান চল্লিশা পাঠ করেন, তারা হনুমান দেবের পঞ্চ হনুমানের রুদ্র অবতারের মহাবীজ মন্ত্র পাঠ করেন। এগুলি নিয়ে আমি প্রচুর ভিডিও দিয়েছি আপনাদের কাছে। আজকের বিষয়, এই চৈত্র পূর্ণিমাতে হনুমান জয়ন্তীতে বিশেষ কী কী কাজ করবেন, কোন কোন রাশির জাতক জাতিকারা কী কী ফল পাবেন। হনুমানের প্রিয় রাশি বললাম, এবার বলি চৈত্র পূর্ণিমায় ভগবান বিষ্ণুকে ভক্তিভরে পুজো করবেন, লক্ষ্মীনারায়ণের আশীর্বাদ পাবেন। ভগবান বিষ্ণুর প্রিয় রাশি হলো সিংহ রাশি, কন্যা রাশি, তুলা রাশি, ধনু রাশি ও মীন রাশি। মা লক্ষ্মীর প্রিয় দুটি রাশি হলো বৃষ রাশি ও মকর রাশি। এক কথায় সকলেই হনুমান জয়ন্তীতে ভগবান বিষ্ণু, হনুমানজি ও মা লক্ষ্মীর কৃপা পেতে পারেন। আজ থেকে 18 দিন লক্ষ্মীনারায়ণের পূজা অর্চনা বিধিসম্মতভাবে করবেন এবং হনুমানজির বীজমন্ত্র পাঠ করবেন। কীভাবে করবেন সেই নিয়ে আমি 10টি পয়েন্ট আপনাদের বলছি। শুরু করবেন হনুমান জয়ন্তীতে, সকালে স্নান করে প্রত্যহ এই 18 দিন লাল হলুদ বস্ত্র পরিধান করবেন। 2, হনুমানজির চরণে ভরি সিঁদুর লাগাবেন। 3, একটি পদ্মফুল লক্ষ্মীনারায়ণকে নিবেদন করবেন। 4, একাক্ষী নারকেল, অর্থাৎ একমুখী নারকেল দিয়ে নিজের নাম গোত্র দিয়ে সংকল্প করবেন। সংকল্প হলে পূজা গৃহীত হয়। যদি একাক্ষী নারকেল না পান, ডাব দিয়ে, সশীষ ডাব দিয়ে কাজটি সম্পূর্ণ করবেন। লাড্ডু ও পাঁচ ফল দিয়ে প্রসাদ নিবেদন করবেন। 6, ঘিয়ের প্রদীপ জ্বালবেন, চন্দন ধূপ জ্বালবেন। 7, কম্বলের আসনে বসে
গায়ত্রী মুদ্রায় প্রথমে রামের গায়ত্রী করবেন, রাং রামায়ণ নম 18 বার। তারপরে হনুমানজির বীজ মন্ত্র করবেন, হুং হনুমন্তায় নম। এবার আমরা 9 নম্বর পয়েন্টে আসছি। ভগবান শ্রীবিষ্ণুর বীজ মন্ত্র করবেন, নাং নারায়ণ নম 28 বার। তারপরে লক্ষ্মীর বীজ মন্ত্র করবেন, শ্রীং লক্ষ্মী দেব্যই নম। 9 নম্বর পয়েন্ট হলো। 10 নম্বর পয়েন্ট, সারাদিন সম্পূর্ণ নিরামিষ আহার করবেন, কোনো প্রকার নেশাদ্রব্য সেবন করবেন না, তর্ক বিতর্ক করবেন না। এই 10টি পয়েন্ট আপনারা করুন, হনুমান জয়ন্তীতে শুরু করুন, 18 দিন ধরে করুন। তারপরে যদি উপকার না পান, আপনারা আমাদের কমেন্ট বক্সে এসে জানাবেন যে আমরা কোনো উপকার পেলাম না। কোনো খরচ নেই, কোনো খরচা নেই। সুন্দর এই ভিডিওটি সকল মানুষের মঙ্গলের জন্য, সকলের কাছে বিশেষ অনুরোধ, আপনারা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলেই ভালো থাকুন।